দীর্ঘ 3 থেকে সাড়ে 3 বছর পরে কলিং ভিসা চালু হয়েছে এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান কিন্তু বলেছেন এই জুন মাস থেকে মালয়েশিয়াতে কর্মী আনা হবে। প্রিয় দর্শক, আপনারা এই কথাটা শুনে কিংবা মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে এই কথাটা শুনে কিন্তু আপনারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন, ভাই আমি যদি প্লান্টেশন ভিসায় যাই তাহলে আমাদের কেমন সুযোগ সুবিধা হবে, মানে এই পাম অয়েল বাগানে আসলে, এবং যদি আপনারা ফ্যাক্টরিতে আসেন তাহলে আপনাদের কেমন সুযোগ সুবিধা হবে। আবার আপনারা বলেছেন, ভাই পাম অয়েল বাগানে কাজ কেমন, পাম অয়েল বাগানে কীভাবে কাজ করে, কীভাবে বেতন দেয়, কোয়ান্টাকে কাজ দেয় বেশি নাকি বেসিকে কাজ করে নেয়, আবার ফ্যাক্টরিতে কীভাবে কাজ করে নেয়, কোয়ান্টাকে না বেসিকের মাধ্যমে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তাহলে আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি কিন্তু আপনারা ভিডিও দেখেন আবার দেখি ভিউ হয় কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এই চ্যানেলে আপনারা যে বিষয় নিয়ে জানতে চাইবেন একটা ভিডিওতে জাস্ট কমেন্ট করে দিবেন, আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেব। যদি আমি রিপ্লাই না দিতে পারি, আমি কথা দিয়েছি ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড দেব। এই পাম অয়েল বাগানে একটা জব করি আমি, কাজের ভিতরে থাকি, সময় মতো আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, আমি জানি আপনাদের রাগ হয়। প্রিয় ভাই, আপনারা রাগ করবেন না, আমাকে আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন, কেননা আমি তো কাজে থাকি। আর মালয়েশিয়াতে এই পাম অয়েল বাগানে যারা এসে কাজ করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন পাম অয়েল বাগানে যারা কাজ করে তারা কত চাপে থাকে। এখানে বস আছে, কেরানি আছে, অনেক পেন থাকে এই কাজের সময়। আমি আমার বাসায় ভিডিও তৈরি করতে পারি না, সেখানেও কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে কথা বলে, আমি তাই প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি এই পাম অয়েল বাগানে। আমি বুঝতে পারতেছি আমার এইসব কথা ভালো লাগতেছে না, তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আমি শুরুর দিকে বলবো পাম অয়েল বাগানের কথা, যারা প্লান্টেশন ভিসা নিয়ে আসবেন এটার ভিতরে কেমন সুযোগ সুবিধা হবে। এই কলিং ভিসা দিয়ে যদি প্লান্টেশন ভিসা লাগাই আসেন কিংবা এই পাম অয়েল বাগানে, আপনাকে কিন্তু প্রথমে বেসিকে কাজ করে নেবে। বেসিকে কাজ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই পাম অয়েল বাগানে কোয়ান্টাকে কাজ দেওয়া হবে। আর পাম অয়েল বাগানে কোয়ান্টাকে কাজ করে প্রবাসীরা বেশিরভাগ, আর কিছু কিছু কাজ আছে যেটা বেসিকে কাজ করে, যেটা হলো বেসিকে কাজ করে সারের কাজ করে, স্প্রে কাজ করে, পাম অয়েল ফলের যে বীজগুলো আছে সেইগুলা কাজ করে, সেটা হলো বেসিকের কাজ। আর বেসিকের টাইম দিতে হয় বেশি, মানে 8 ঘন্টা টাইম কাটাতে হয় বাগানের ভিতরে এবং পরে ওভার টাইম করতে হয়। আর যারা পাম অয়েল বাগানে কোয়ান্টাকে কাজ করে তাদের কিন্তু তাদের নিঃস্বাধীন, তাদের কাজ হয়ে গেল বাসায় চলে গেল, 5 থেকে 6 ঘন্টা কাজ করে কিংবা 7 ঘন্টা কাজ করে, তাদের সবটুকু কাজের উপর ডিপেন্ড করে তাদের বেতন। আর পাম অয়েল বাগানে যারা কোয়ান্টাকে কাজ করে তাদের কিন্তু বেতন প্রায় আসে 3,000-3,200, মানে মালায় রিঙ্গিত 3,500 পর্যন্ত আসে, 4,000 পর্যন্ত কিন্তু আসে যারা ছোটো পাম অয়েল গাছে ফল কাটে। আর ছোটো পাম অয়েল গাছে ফল ধরে বেশি, আর ছোটো পাম অয়েল বাগানে কাজের রেট বেশি, মানে গাছ বুঝছে। আর বড়ো পাম অয়েল বাগানের ফল তো বড় বড়, এখানে কিন্তু কাজের রেট কমে দেয় প্রবাসীদেরকে যারা কোয়ান্টাকে কাজ করে। আর যারা পাম অয়েল বাগানে বেসিকের কাজ করে তাদেরকে বেসিক এবং ওভারটাইমের স্যালারিটা দেয়। আমি আরেকটা কথা বলে দিই, যারা এই পাম অয়েল বাগানে বেসিকে কাজ করে তাদের কিন্তু ডাবল বেসিকের কাজ দেয়, মানে আপনি সাপ্তাহিক তো 7 দিনে, 1 সপ্তাহ যদি 6 দিন আপনি সিঙ্গেল বেসিকে কাজ করে, পরে যে 7 দিনের ভিতরে মালয়েশিয়া সরকারি বন্ধ তো রবিবার, আমাদের এখানে শুক্রবারে বন্ধ দেয়, সেই শুক্রবারের দিন যদি প্রবাসীরা কাজ করে যারা বেসিকে তাদেরকে ডাবল বেসিক বেতন দেওয়া হয়। এখন আমি বলবো যারা ফ্যাক্টরিতে আসবেন তাদের। প্রিয় দর্শক, আপনারা যদি কোয়ালিং পেশা নিয়ে ফ্যাক্টরিতে আসেন তাহলে কিন্তু আপনাদের ভালো সুযোগ সুবিধা হবে, কেননা ফ্যাক্টরিতে কিন্তু কোয়ান্টাকে কাজ নাই, ফ্যাক্টরিতে যা কাজ আছে বেসিক এবং ওভারটাইম। আর শুক্রবারে কাজ করলে কিংবা মালয়েশিয়াতে বন্ধের দিন, মানে সরকারি বন্ধ যেটা হয় সেই দিন কাজ করলে ডাবল বেসিক দেয় যারা বেসিকে কাজ করে। আর আমি যেটা বেটার মনে করি সেটা হলো ফ্যাক্টরিতে, কেন ফ্যাক্টরিতে আপনারা ঘরের ভিতরে থাকবেন, মানে এসির ভিতরে থাকবেন। আর পাম অয়েল বাগানে কিন্তু এসি নাই তেমনে, পাম অয়েল বাগানে যদি বৃষ্টি হয় আপনাকে কিন্তু বৃষ্টির ভিতরে ভিজতে হবে, কেননা আমার পিছনে আপনারা দেখতেছেন পাম অয়েল বাগানের অবস্থা। আর পাম অয়েল বাগানে রোদ আছে, কষ্ট আছে, কেননা গেছে কালকে আমি লাইভে গেছিলাম, আমাকে অনেক ভাই বাদার কমেন্ট করেছিলেন, ভাই কোন কাজ ভালো, ফ্যাক্টরি না পাম অয়েল। আমি বেটার মনে করি কিংবা আপনারা আসবেন ফ্যাক্টরিতে, পাম অয়েল বাগানে আসলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। আর পাম অয়েল বাগানে যারা ফল কাটে তাদেরই কিন্তু 2টা টাকা বেশি হয়, আর ওই অন্য কাজে তেমন একটা বেতন নয় কিন্তু। আর ফ্যাক্টরিতে আসবেন বেসিকে ওভার টাইমে কাজ করবেন প্রতিনিয়ত সারা বছর বছর যে চলে যাবে, কিন্তু কোয়ান্টাকের কোনো রিস্ক নাই। আর পাম অয়েল বাগানে আসবেন 3-4 মাস কাজ করলেন বেসিকে, পরবর্তীতে আপনাকে কোয়ান্টাকে কাজ দেওয়া হবে,
পরবর্তীতে আপনি কন্টাক্টের গাছ পারবেন না কিংবা এই পাময়েল গাছের ফল কাটা পারবেন না, পরে কিন্তু আপনার সমস্যা হবে। যারা পাময়েল বাগানে চলে আসে তারা কিন্তু পরে নিজে নিজেই বলে আমি পাময়েল ফল কাটবো, কেননা পাময়েল ফল কাটলে টাকাটা বেশি হয়, আর মানুষ সব কাজই পারে, এটা আমি দেখেছি। আমি যে সময় প্রথম মালয়েশিয়াতে আসছিলাম সে সময় আমি কিন্তু এই কাজ দেখে ভয় পেয়েছি, পরে আমি কিন্তু মালয়েশিয়াতে প্রথমে এসে প্রচুর পরিমাণ কষ্টের কাজ করছি, আজকে আমি এই পদে আসছি, এটা হলো আপনাদের দোয়া। এখন যারা এই কলিং পেশা নিয়ে পাময়েল বাগানে আসবেন কিংবা ফ্যাক্টরিতে আসবেন, এটা জাস্ট আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা চয়েস করে নেবেন। পাময়েল বাগানের কাজের ভিডিও দেখবেন, আর ফ্যাক্টরিতে এটা তো বুঝতে পারছেন এটা এসির ভিতরে কাজ হবে। ফ্যাক্টরিতে যদি মোজা কোম্পানিতে আসেন, মালয়েশিয়াতে কিন্তু মোজা কোম্পানিতে প্রচুর টাকা স্যালারি আছে, আর ফ্যাক্টরিতে কিন্তু কাজের চাহিদাটা বেশি থাকে, মানে আনলিমিটেডভাবে কাজ করা যায়, ওভারটাইম 3 ঘন্টা 4 ঘন্টাভাবে করা যায়। আর পাময়েল বাগানে কিন্তু যে সময় মানে শ্রমিকের ক্রাইসিস থাকে, কাজের ক্রাইসিস থাকে, ওই সময় ওভারটাইম দেয় 3 ঘন্টা, আর যদি কাজ না থাকে তাহলে কিন্তু 2 ঘন্টা করে ওভারটাইম কমায় দেয়। সেই জন্য আমি বলি যারা মালয়েশিয়াতে আসবেন, ভাবতেছেন, প্ল্যান করতেছেন, তারা ফ্যাক্টরিতে আসবেন, কেন ফ্যাক্টরিতে কিন্তু বেসিক কাজ করেও 4 ঘন্টা 3 ঘন্টা করে ডেইলি ওভারটাইম করতে হয়। আর এখন আমাদের এই টেডেন্স কোম্পানিতে প্রতিনিয়ত প্রবাসীরা 3 ঘন্টা করে ওভারটাইম করতেছে যারা বেসিকে কাজ করে, আর আমি মূলত বেসিকে কাজ করি না, কোয়ান্টাকে কাজ করি, তাই আজকে ভাবলাম আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করে দিই, কেননা আপনাদের জানতে হবে পরবর্তীতে যদি আপনি মালয়েশিয়াতে আসেন আপনাদের উপকার হয়, সেই জন্য এই কথাগুলো বলেছি। আমার শরীর দেখে আপনারা বুঝতেছেন, জাস্ট আমি কাজ করতেছিলাম, মানে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি নিচে যাবো আরেক জায়গায় যাবো, আমার এক বন্ধু ফ্রেন্ডে ফোন দিছিল, তো মানে মোটর সাইকেলটা নিচে ধুয়ে আসছি, মানে এই পাশ আর ও পাশ, আর মোটর সাইকেলের প্লাগ চলে গেছে আপনারা মানে বুঝবেন না, সেই জন্য আমি হাঁটতে হাঁটতে এই রাস্তাটা হাঁটতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে দিই। আপনারা যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নাম লিখে সার্চ দেবেন গুগলে, গুগলের মাধ্যমে কিন্তু কোম্পানির ডিটেলস আলোচনা কিংবা অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।